আপনি জানেন কি, আঁচিল দ্রুত দূর হয়ে যায় কি ব্যবহার করলে? মাংস খাওয়ার পরে কি খেলে হজম শক্তি দ্রুত বেড়ে যায়? সকালে খালি পেটে কি খেলে হার্ট শক্তিশালী ও সুস্থ থাকে? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানি ব্যাগে কি রাখলে অর্থ সম্পদ দ্রুত হারে বাড়ে? রসুন, ময়ূরের পালক, লবঙ্গ, চিনি। সঠিক উত্তর হচ্ছে রসুন। দেখা যায় টাকা আয় করলেও তা থাকছে না, এমন অবস্থায় মানি ব্যাগে যদি রসুনের কলি রেখে দেওয়া যায় তাহলেই কেল্লাফতে। টাকার ব্যাগে রসুনের কলি রাখলে অর্থ অভাব খুঁজে যায় বলেই দাবি বিভিন্ন জ্যোতিষীদের মতে। বলতে পারবেন ভাতের ব্যথা দ্রুত কমে যায় রসুনের সাথে কি খেলে? হলুদ, লেবু, দুধ, আনারস। সঠিক উত্তর হচ্ছে দুধ। ভাতের ব্যথা কতটাই ভোগান্তিদায়ক তা ভুক্তভোগী মাত্রই জানেন। অসহ্য এই ব্যথা দূর করার জন্য কাজ করতে পারে রসুন মিশ্রিত দুধ। যে কোনো ব্যথা কমাতে গরম দুধ উপকারী, তার সঙ্গে রসুন যোগ হলে তা প্রদাহ কমাতে কাজ করে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ খেলে ভাতের ব্যথা থেকে দূরে থাকা যাবে। সকালে খালি পেটে কি খেলে হার্ট শক্তিশালী ও সুস্থ থাকে? মধু, খেজুর, পানি, দুধ। সঠিক উত্তর হচ্ছে খেজুর। খেজুরে প্রচুর আয়রন রয়েছে, ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। তাই যাদের হার্ট দুর্বল তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ওষুধ। ক্যালসিয়াম ও হাড় গঠনে সহায়ক। মাংস খাওয়ার পর কি খেলে হজম শক্তি দ্রুত বাড়ে? মিষ্টি, দই, লেবু, কোল্ড ড্রিঙ্কস। সঠিক উত্তর হচ্ছে দই। মাংস খাওয়ার পরপরই দই বা অন্যান্য প্রোবায়োটিক খেলে হজমে গতিশীলতা আসবে। প্রোবায়োটিকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। যদি চান যে মাংস খাওয়ার পর তাড়াতাড়ি হজম হোক, তাহলে উচ্চ ফ্যাটের মাংসের পরিবর্তে কম ফ্যাটযুক্ত মাংস খান। গবেষকদের মতে কম ফ্যাটের মাংস সহজে ও দ্রুত হজম হয়। আজকের শেষ প্রশ্ন, আঁচিল দ্রুত দূর হয়ে যায় কি ব্যবহার করলে? চন্দন, নিম, এলাচ, ভিনেগার। সঠিক উত্তর হচ্ছে ভিনেগার। আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর। ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের উপর রেখে দিন, সারা রাত রাখবেন। ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে। বন্ধুরা, আজকের কুইজ পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শীঘ্রই দেখা হবে পরবর্তী কুইজ ভিডিওতে। ধন্যবাদ।